আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা দুই হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য যে পঞ্চম সপ্তাহের যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের জন্য একটা সলভ নিয়ে এসেছি তো তোমাদের সব সময় যে সাজেশনটা আমি দিয়ে থাকি সেটা আজকেও বলবো যে অবশ্যই অ্যাসাইনমেন্টটা দেখে ভালো করে বুঝে নিয়ে তারপর তোমরা নিজেরা বই পড়ে তারপর অ্যাসাইনমেন্টটা সলভ করবে কখনই ফুললি এই অ্যাসাইনমেন্টটা কপি করার চেষ্টা করবে না আমাদের এটা হচ্ছে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এবং জীববিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট এই যে প্রথম অ্যাসাইনমেন্ট এক নম্বর অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্টটা দেয়া হয়েছে প্রথম অধ্যায় কোষ ও এর গঠন থেকে এখন অ্যাসাইনমেন্টের শিরোনাম বা বিষয় কি দেখো ডিএনএ থেকে আর এনএ একটা ফ্লোচার্টের মতন ডিএনএ থেকে আর এন এ থেকে প্রোটিন এটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের বিষয় তার মানে তুমি অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে ডিএনএ থেকে আর প্রস্তুত হয় এবং আর থেকে প্রোটিন প্রস্তুত হয় সে সম্পর্কে জানতে পারবে বা সেই সম্পর্কে ব্যাখ্যাগুলোই এই অ্যাসাইনমেন্টে তোমাকে লিখতে হবে এখন দেখো অ্যাসাইনমেন্টের শিক্ষণ ফল বা বিষয়বস্তু মানে তুমি এই অ্যাসাইনমেন্টটা করার মাধ্যমে কী কী শিখতে পারবে প্রথমে হচ্ছে ডিএনএ ও আর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো তারপর দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সক্রিপশনের কৌশল ব্যাখ্যা করতে পারবো অর্থাৎ কিভাবে ট্রান্সক্রিপশন সংঘটিত হয় সে প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে পারবে তৃতীয় যে শিখন ফল সেটা হচ্ছে ট্রান্সলেশন ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি কিভাবে হচ্ছে সব ব্যাখ্যা করতে পারবে এখন দেখো আমরা নির্দেশনায় চলে যাই অর্থাৎ অ্যাসাইনমেন্টটা আমাদের কিভাবে করতে হবে কয়টা স্টেপ আছে এখানে সেগুলো সম্পর্কে ডিটেলস তো এই অ্যাসাইনমেন্টে দেখো তিনটা স্টেপ আছে তাহলে প্রথম স্টেপে বলেছে ডিএনএর সচিত্র ভৌত গঠন মানে হচ্ছে আমরা ডিএনএর ভৌত গঠনটা প্রথম স্টেপে বর্ণনা করব এবং চিত্রসহ যেহেতু সচিত্র বলেছে দ্বিতীয় স্টেপে বলেছে চিত্রসহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া আমরা জানি ডিএনএ থেকে আর তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন তাহলে আমাদের দ্বিতীয় নির্দেশনা বা দ্বিতীয় ধাপে ডিএনএ থেকে আর এনএ তৈরির প্রক্রিয়াটা অর্থাৎ ট্রান্স ক্রিপশন প্রক্রিয়াটা চিত্রসহ বর্ণনা করতে হবে এরপর তৃতীয় ধাপে বলেছে চিত্রসহ আর এন থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া অর্থাৎ এই তৃতীয় ধাপে আমরা চিত্রের মাধ্যমে এবং চিত্রসহ ট্রান্সলেশন প্রক্রিয়াকে ব্যাখ্যা করব। আমরা জানি আর এন থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন তাহলে এখানে এই ধাপে আমরা আর এন থেকে প্রোটিন তৈরি বা ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে চিত্রসহ ব্যাখ্যা করতে হবে এখন দেখো নির্দেশক প্রথম নির্দেশক হচ্ছে ডিএনএর ভৌত গঠন চিত্রসহ বর্ণনা করণ যেটা আমরা বলেছিলাম যে প্রথম ধাপে আমাদের ডিএনএর ভৌত গঠনটা চিত্রসহ বর্ণনা করতে হবে তুমি যদি সঠিকভাবে ডিএনএর ভৌত গঠনটা চিত্রসহ বর্ণনা করতে পারো তাহলে তুমি এখানে বরাদ্দকৃত যে নম্বর চারে চার পাবে এরপর দ্বিতীয় নির্দেশক হচ্ছে ডিএনএ থেকে আর তৈরির প্রক্রিয়াটা চিত্রসহ বর্ণনা করণ অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা চিত্রসহ বর্ণনা করতে হবে তোমাকে তুমি যদি এই ধাপেও চিত্রসহ সঠিকভাবে বর্ণনা করতে পারো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা তাহলে তুমি এখানে চারে চার পাবে এরপরে বলেছে তৃতীয় নির্দেশনা বা তৃতীয় ধাপে আর থেকে প্রোটিন তৈরি চিত্রসহ বর্ণনা করো অর্থাৎ এই ধাপে তুমি যদি চিত্রসহ ট্রান্সলেশন প্রক্রিয়াটা সঠিকভাবে বর্ণনা করতে পারো তাহলে তুমি এখানে চারে চার পাবে ধর তোমার টোটাল অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে টুয়েলভ আর তুমি যদি তিনটা ধাপের কার্যক্রম ঠিকভাবে করতে পারো বা ঠিকভাবে বর্ণনাগুলো লিখতে পারো চিত্রসহ চিত্রটা অবশ্যই সুন্দর করে আঁকতে হবে সেই ক্ষেত্রে তুমি টোটাল তিনটা ধাপে তিন চারে বারো মার্কস কিন্তু পেয়ে যাবে এখন দেখো আমরা কিভাবে অ্যাসাইনমেন্টে এই অ্যান্সারটা সাজাতে পারি সেই সম্পর্কে যে একটা নমুনা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সেইটা নিয়ে এখন আমরা আলোচনা করব তাই দেখো প্রথম ধাপে আমাদের বলেছিলো ডিএনএর সচিত্র ভৌত গঠন বর্ণনা করতে তার আমরা হেডিং দিয়েছি ডিএনএর সচিত্র ভৌত গঠন এখন দেখো ডিএনএ জিনিসটা কী ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি অক্সি অ্যাসিড ডিঅক্সি অক্সি অ্যাসিডের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ডিএনএ ডিএনএকে বলা হয় জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের শুধু যে অংশটার বর্ণনা লিখতে বলবে শুধু সেটাই লিখতে হবে তা না সেটার আগে কিছু ভূমিকা দিয়ে নিলে তোমার জিনিসটার ব্যাখ্যাটা কিন্তু দেখতে সুন্দর হয় প্রেজেন্টেশনটা ভালো হয় আর যেগুলো ছকের বেস অ্যাসাইনমেন্ট অর্থাৎ ছক তোমাকে করতে বলেছে যে অ্যাসাইনমেন্টে সেগুলোর আগে যে ব্যাখ্যা লিখতেই হবে এই ব্যাপার এটা ম্যান্ডেটরি না কারণ সেই ক্ষেত্রে তোমার ছকে সাজানো ইনফরমেশনগুলো কীভাবে তুমি সাজাবে তারপর কীভাবে সেটার ব্যাখ্যা লিখবে সেটার উপরে নাম্বার বরাদ্দ করা থাকে এক্সট্রাভাবে তোমার কোনো ব্যাখ্যার জন্য কিন্তু নম্বর থাকে না কিন্তু এই ধরনের যেটা ব্যাখ্যামূলক অ্যাসাইনমেন্ট যেখানে তোমার বর্ণনা লিখতে হবে সেই ধরনের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তুমি যদি আগে কিছু ভূমিকা সহ সুন্দর করে সাজিয়ে লিখো তাহলে যত প্রেজেন্টেশন তোমার ভালো হবে তত তুমি ভালো নম্বর কিন্তু এখানে পাবে তো এই কারণে আমরা এখানে কিছু ভূমিকা লিখেছি ডিএনএ সম্পর্কে ডিএনএ কি একটা পলিমার অনু এটা লক্ষ লক্ষ নিউক্লিওটাইড মনোমার সংযুক্ত হয়ে গঠিত হয় অনেকগুলো নিউক্লিওটাইড মনোমার সংযুক্ত হয়ে ডিএনএ নামক একটা পলিমার অণু তৈরি হয় এখন জীবনের আণবিক ভূত ভিত্তি হিসেবে কাজ করে কে ডিএনএ এই জন্য ডিএনএ কে বলা হয় আমাদের জীবনের আণবিক ভিত্তি বা ভৌত ভিত্তি এখন ডিএনএ এর গঠন উপাদান কি কি সেগুলো সম্পর্কে আমরা দেখব দেখো ডিএনএ এর প্রথমে গঠন উপাদান হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট ডিঅক্সি রাইবোজ শর্করা বা সুগার ডিএনএ যে পেন্টোজ সুগারটা মাধ্যমে ডিএনএ তৈরি হয় সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার আর আমরা জানি আরএনএ এর ক্ষেত্রে যে পেন্টোজ সুগারটা গাঠনিক একক হিসেবে কাজ করে সেটা হচ্ছে রাইবোথ সুগার এখন তারপর দ্বিতীয় যে গাঠনিক উপাদান ডিএনএ সেটা হচ্ছে কি কিছু নাইট্রোজেনাস খারক বা নাইট্রোজেন বেস এর মধ্যে ডিএনএতে কোন চারটা বেস থাকে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এবং থায়ামিন অ্যাডিনিনকে এ দিয়ে গুয়ানিনকে জি দিয়ে সাইটোসিনকে সি দিয়ে এবং থায়ামিনকে টি দিয়ে প্রকাশ করা হয় এবং তিন নাম্বার গাঠনিক উপাদান হচ্ছে ফসফরিক অ্যাসিড তো এই উপাদানগুলো কিভাবে সজ্জিত হয়ে ডিএনএর তৈরি হয় অর্থাৎ এটার গঠনটা কীরকম হয় আকৃতি কীরকম হয় সেই ক্ষেত্রে এই নাইট্রোজেন বেস অ্যাসিড সুগারের যে সজ্জিত অবস্থা বা এখানে যে ওরিয়েন্টেশন সেটা কেমন হচ্ছে সেইটার উপর ভিত্তি করে একটা ডিএনএর ভৌত মডেলের প্রস্তাবনা করেছিলেন হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন ক্রিক তারা উনিশশো সালে ডিএনএর একটা মডেল উপস্থাপন করেন যেই মডেলটাই পরবর্তীতে সঠিক মডেল হিসেবে স্বীকৃত হয়েছে এই মডেল উদ্ভাবনের জন্য তারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিল আচ্ছা ওই মডেলের জন্য তারা উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিল তাদের সাথে আরেকজন বিজ্ঞানী ও সেই উইলসনসকেও কিন্তু পুরস্কারটা দেওয়া হয়েছে এখন ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত যে ডাবল হেলিক্স মডেলটা সেই মডেলের ভৌত গঠনে আমরা আলোচনা করব এখানে মূলত যেটাই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের মূল নির্দেশনা ছিল যে ভৌত গঠন আলোচনা করো ডিএনএর সচিত্র ভৌত গঠন যেহেতু চিত্রসহ আলোচনা করতে বলেছে আমরা প্রথমেই চিত্রটা কিন্তু এখানে এঁকে নিয়েছি তো ডাবল হেলিক্স মডেল মানে কি এখানে দুইটা হেলিক্স কাজ করে দুইটা সিঁড়ির মতন গঠন আমরা যদি সিঁড়িকে কল্পনা করি একটা প্যাচানো সিঁড়িকে তুলনা করি ডিএনএর গঠনের সাথে সেই ক্ষেত্রে এই প্যাচানো সিঁড়ির যে রেলিংটা রেলিংটা তৈরি হবে হচ্ছে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এই যে দেখো এটাকে যদি আমরা রেলিং বলি এই রেলিংগুলো এটা একটা রেলিং প্যাচ পেঁচানো সিঁড়ির মতন গঠন আর এটা হচ্ছে আরেকটা রেলিং তো এই সিঁড়ির এই রেলিংগুলো তৈরি হয়েছে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে দেখো এখানে আমরা লিখেছি একটা সুগার একটা ফসফেট একটা সুগার একটা ফসফেট অর্থাৎ একটা সুগারের পর একটা ফসফেট এরকম তারা পর্যায়ক্রমিকভাবে সজ্জিত হয়ে এই টেনে হেলিক্সটা তৈরি করেছে হেলিক্সটা কাঠামো তৈরি করেছে আর সিঁড়ির যে ধাপগুলো সেই ধাপগুলো তৈরি হয়েছে কি দিয়ে নাইট্রোজেন বেসের সংযুক্তির মাধ্যমে একটা হেলিক্সে থেকে একটা নাইট্রোজেন বেস আরেকটা হেলিক্সের নাইট্রোজেন বেসের সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে সজ্জিত থাকে এবং এই ক্ষেত্রে একটা পিউরিন যে নাইট্রোজেন নাইট্রোজেন বেস সেটা আরেকটা পাইরিমিডিন বেসের সাথে সংযুক্ত হয় দেখো আমরা জানি কি অ্যাডিনিন আর গোয়ালিনকে বলা হয় পিউরিন নাইট্রোজেন বেস সাইটোসিন আর থায়ামিন হচ্ছে পাইরিমিডিন নাইট্রোজেন বেস একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিন সংযুক্ত হয় তো অ্যাডিনিনের সাথে থাইমিন সংযুক্ত হয় আর সাইটোসিনের সাথে গুয়ানিন সংযুক্ত হয় সবসময় কিন্তু ডিএনের ক্ষেত্রে এরকম স্ট্রাকচারই থাকবে কখনো অ্যাডিনিনের সাথে কিন্তু গুয়ানিন সংযুক্ত হবে না আবার সাইটোসিনের সাথে কিন্তু থায়ামিন হবে না সবসময় ডিএনএর মধ্যে অ্যাডিনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন এরা পরস্পর সংযুক্ত হবে তা অ্যারিনিন এবং থাইমিন পরস্পরের সাথে দুইটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয় দেখো এখানে দুইটা হাইড্রোজেন বন্ড আর গুয়ানিন আর সাইটোসিন পরস্পরের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়েছে এই যে শিরের একটা সম্পূর্ণ প্যাচ দেখো এখান থেকে প্যাচটা শুরু হয়ে প্যাচটা এখানে এসে শেষ হয়েছে তাহলে আমরা বলতে পারি এতটুকু এখান থেকে শুরু করে এতটুকু এই অংশটুকু হচ্ছে একটা সম্পূর্ণ প্যাচ এই সম্পূর্ণ প্যাচের মধ্যে দশটা ধাপ থাকবে দশটা ধাপ মানে কি দশ জোড়া নাইট্রোজেন বেস থাকবে এই এখানে আমরা জোড়া লিখেছি আমরা আমাদের ছবির সৌন্দর্যের জন্য এভাবে এঁকেছি বোঝার সুবিধার্থে এখানে দশটা আঁকতে গেলে কিন্তু খুব কনজাস্টেড হয়ে যাবে বোঝা যাবে না ছবিটা যার কারণে আমরা এভাবে বইয়ের চিত্র অনুযায়ী অঙ্কন করেছি কিন্তু প্রকৃতপক্ষে একটা সম্পূর্ণ প্যাচের মধ্যে দশটা ধাপ থাকে তার মানে দশ জোড়া নাইট্রোজেন বেস থাকে এবং সেই ক্ষেত্রে অবশ্যই তারা এই বেস পেয়ার নীতি মেনে চলে অর্থাৎ এর সাথে থাইমিন এবং সাইটোসিনের সাথে সবসময় গুয়ানিন পরস্পর সংযুক্ত হয় অ্যাডিনিনের সাথে থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ধে এবং সাইটোসিনের সাথে গুয়ানিন তিনটা হাইড্রোজেন বন্ধে সংযুক্ত হচ্ছে এই সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য বলা হয় থার্টি ফোর অ্যাংস্ট্রম তার আমরা দেখতে পাচ্ছি থার্টি ফোর অ্যাংস্ট্রমের মধ্যে কয়টা ধাপ আছে দশটা ধাপ তার প্রতিটা ধাপের দৈর্ঘ্য কত হবে এর দশ ভাগের এক ভাগ এই দৈর্ঘ্যের দশ ভাগের এক ভাগ অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম তা আমাদের যদি বলে এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব কত থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম আরটা সম্পূর্ণ প্যাচের দূরত্ব কত থার্টি ফোর অ্যাংস্ট্রম এই হেলিক্সে যদি আমাদের ব্যাস কাউন্ট করতে বলে অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা প্যাচের মাঝখানে যে ব্যাসটা এই হেলিক্সের ব্যাসকে বলা হয় হচ্ছে টোয়েন্টি অ্যাংস্ট্রম পরিমাপ করে দেখা গেছে এটা টোয়েন্টি অ্যাংস্ট্রম হয়ে থাকে তো এটাই মূলত ডিএনএ ডাবল হেলিক্স মডেলের চিত্র এবং চিত্রের মধ্যে যে ব্যাখ্যাটা সেটা এই কথাগুলি আমরা এখন বর্ণনা আকারে দেখব দেখো প্রথম পয়েন্টে আমরা বলেছি ডিএনএ অনু কেমন দ্বি সূত্র এর বিন্যাস হচ্ছে ডান থেকে বামে ঘুরানো সিঁড়ির মতো একে বলা হয় ডাবল হেলিক্স গঠন এখন দেখো সূত্র দুটি পরস্পর সম কিন্তু হয়ে অবস্থান করে ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা সুতা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী থাকে আরেকটা সূত্র থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম মুখী থাকবে সবসময় কিন্তু এরকম গঠন কখনো ফাইভ প্রাইম ফাইভ প্রাইম একই সাথে অবস্থান করবে না অর্থাৎ যদি এভাবে আমরা ডিএনএটা আঁকি এখানেও ফাইভ প্রাইম পাশের সুতাও ফাইভ প্রাইম এরকম কখনোই হবে না একটা ফাইভ প্রাইম প্রান্ত তার সাথে আরেকটা থ্রি প্রাইম প্রান্ত তো এই সুতার নিচের প্রান্তটা হবে ফাইভ প্রাইম আর উপরে যেটা ফাইভ প্রাইম ছিল সেটার নিচের প্রান্তটা হবে থ্রি প্রাইম দেখো সূত্র দুটি তৈরি হয় ডি সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এটা আমরা বলেছি সূত্র দুটির মাঝখানে ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে এটাও আমরা অলরেডি বলেছি এরপর পাঁচ নং পয়েন্টে দেখো রাইবল সুগারের থ্রি প্রাইম এবং ফাইভ প্রাইম কার্বনের সাথে ফসফেট যুক্ত হবে এবং এক নং কার্বনের সাথে যুক্ত হবে ক্ষারক অর্থাৎ সুগারের মধ্যে যেহেতু পাঁচটা কার্বন থাকে তার মধ্যে কার্বনগুলো কিন্তু নাম্বারিং করা হয় তো সেই ক্ষেত্রে সেই এক নং কার্বনের সাথে যুক্ত হবে সুগারের এক নং কার্বনের সাথে ক্ষারক যুক্ত হবে নাইট্রোজেন বেস যুক্ত হবে এবং সুগারের তিন নং এবং পাঁচ নং কার্বনের সাথে যুক্ত হবে এই ফসফেট তাই সূত্রের বাইরের দিকে ফসফেট থাকবে এবং ভেতরের দিকে থাকবে কি নাইট্রোজেন খারক যেটা আমরা অলরেডি দেখেছি যে হেলিক্সটা তৈরি হয় সুগার এবং ফসফেট দিয়ে ভেতরের দিকে খারক থাকে ডিএনএ অনুতে চার ধরনের নাইট্রোজেন খারক থাকে কি কি অ্যাডিনিন থাইমিন গুয়ানিন এবং সাইটোসিন অ্যাডিনিনের সম্পূরক হিসেবে থাকবে কি থাইমিন যেহেতু এর সাথে আমরা টিকে সংযুক্ত করেছি দুইটা হাইড্রোজেন বন দিয়ে এবং গোয়ানিনের সম্পূরক ক্ষারক হিসেবে থাকবে সাইটোসিন দেখো সাইটোসিন এরপর বলেছে এক সূত্রে অ্যাডেনিন অপর সূত্রে থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে এবং এক সূত্রের গোয়ানিন অপর সূত্রে সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে যেটা আমরা একটু আগেও ব্যাখ্যা করেছি এরপর দেখো ডিএনএ অনুর সূত্র দুটির প্রতিটি প্যাচের দৈর্ঘ্য কত থার্টি ফোর অ্যাংস্ট্রম এই যে সম্পূর্ণ একটা প্যাচ আমরা দেখিয়েছিলাম ছবিতে সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য থার্টি ফোর অ্যাংস্ট্রম প্রতিটি প্যাচে যেহেতু দশ জোড়া নাইট্রোজেন বেস থাকে সম দূরত্বে অবস্থান করে তাহলে প্রতিটি ধাপের মধ্যকার দূরত্ব কত হবে এই থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস টোয়েন্টি অ্যাংস্ট্রম এটা আমরা অলরেডি দেখিয়েছি হেলিক্সের প্রতিটি প্যাচ শৃঙ্খলের বাইরের দিকে একটি গভীর খাজ এবং একটি অগভীর খাজের সৃষ্টি হয় এটা কিন্তু আমরা ছবিতে খেয়াল করলে দেখতে পাবো এই দেখো এই যে এখানে একটা প্যাচ সৃষ্টি হয়েছে এখানে একটা কিন্তু গভীর খাজ তৈরি হয়েছে আর এই জায়গায় একটা অগভীর সৃষ্টি হয়েছে তো এটা হচ্ছে একটা একটা গভীর এটা অগভীর প্যাচে এরকম একটা একটা গভীর এবং অগভীর খাজের সৃষ্টি হয় এবং ডিএনএর আণবিক ওজন কত টেন পাওয়ার সিক্স থেকে টেন পাওয়ার নাইন ডালটনের মধ্যে হয় এটা গেল আমাদের ডিএনএ অনুর ভৌত গঠন বর্ণনা করতে বলেছে যে প্রথম নির্দেশনা সেটা সম্পর্কে আলোচনা তো এখন আমরা দ্বিতীয় নির্দেশনায় কী ছিল ডিএনএ থেকে আর এনএ তৈরির প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা সেটা নিয়ে আলোচনা করছি দেখো দুই নং আমরা পয়েন্ট দিয়েছি প্রথমে চিত্রসহ ডিএনএ থেকে আর এনএ তৈরির প্রক্রিয়া এখন ডিএনএ থেকে আর এনএ তৈরির প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছিলাম কি ট্রান্সক্রিপশন এই প্রক্রিয়ায় ডিএনএ অনুর মধ্যে যে রাসায়নিক তথ্য থাকে সেই তথ্যটা ডিএনএ থেকে আর কপি হয় অর্থাৎ তথ্যটা আমরা ডিএনএ থেকে আর এর মধ্যে নিয়ে আসি এবং প্রক্রিয়াটা ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত তাহলে আমাদের যদি কোয়েশ্চেন আসে বা এমসি আসে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ডিএনএ না আর এন উত্তর কিন্তু ডিএনএ এখন দেখো ট্রান্সক্রিপশনের জন্য আমাদের কি কি দরকার অর্থাৎ কি কি কাঁচামাল প্রয়োজন প্রথমে হচ্ছে ডিএনএ ছাঁচ লাগবে অর্থাৎ আমি ডিএনএর যে অংশটাকে কপি করব। ডিএনএ যেই অংশটার ইনফরমেশান আমি আরএনএর মধ্যে কপি করব সেই অংশটাই হচ্ছে এখানে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে এরপর দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে আর পলিমারেজ এনজাইম এই এনজাইম ছাড়া কিন্তু ট্রান্সক্রিপশন করা সম্ভব না এই এনজাইমটাই মূলত ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে এরপর লাগবে হচ্ছে আমাদের মুক্ত রাইবোনিক্লোটায় ট্রাইফসফেস অর্থাৎ কি এগুলো কি এটিপি জিটিপি ইউটিপি সিটিপি এগুলো যেহেতু আমাদের আর এন এ তৈরির ক্ষেত্রে আমরা জানি আর এর ক্ষেত্রে কিন্তু থাইমিন যে ইয়েটা নাইট্রোজেন খারকটা সেটা থাকে না থাইমিনের বদলে থাকে ইউরাসিল তো এই কারণে এখানে কিন্তু আমরা থায়ামিন ট্রাইফসফেটটাকে ব্যবহার করব না এমআরএনএ তৈরির ক্ষেত্রে এই প্রক্রিয়ায় এমআরএনএ তৈরির ক্ষেত্রে ইউরাসিল ট্রাইফসফেটটটাই ব্যবহৃত হয় রাসায়নিক শক্তি প্রয়োজন অবশ্যই শক্তি ছাড়া তো এখানে প্রক্রিয়া অংশগ্রহণ করা সম্ভব না কারণ শক্তি প্রয়োগ করে কি হয় যে প্যাচটা থাকে সেটাকে খুলে ফেলা হয় এবং কিছু সহযোগী প্রোটিনও এই জায়গায় থাকে এই প্রোটিনগুলো বিভিন্ন প্রক্রিয়াকে সাহায্য করে প্রক্রিয়াটা সংগঠিত হতে হেল্প করে এখন দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটিকে আমরা প্রধানত তিনটি পর্যায়ে ভাগ করতে পারি এক হচ্ছে সূচনা সূত্র বর্ধিতকরণ এবং সমাপ্তি অর্থাৎ প্রক্রিয়াটা শুরু হবে তারপর এমআরএনএটা লম্বা হবে এরপর সমাপ্ত হয়ে যাবে যে জায়গায় সমাপ্ত হওয়া প্রয়োজন তো যেহেতু এটা আমাদের চিত্রসহ বর্ণনা আমরা এখানে প্রথমেই যে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটা বা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু এখানে ছবি অঙ্কন করে ব্যাখ্যা করেছি তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় শুরু হবে কি দিয়ে আমাদের ডিএনএ দিয়ে ডিএনএর মধ্যে প্রথমে কি হয় ডিএনএর মধ্যে একটা প্রোমোটার সিকোয়েন্স থাকে যে সিকোয়েন্সটা হচ্ছে ট্রান্সক্রিপশনকে প্রোমোট করবে অর্থাৎ সেটা সংঘটিত হওয়ার জন্য একটা উদ্দীপনা দিবে। সেই প্রোমোটার দেখো এখানে আমরা প্রোমোটার প্রথম যে ছবিটা এটা একটা ডিএনএ দেখতে পাচ্ছ ডিএনএ এখানে কি হয় প্রথমেই প্যাচ খুলে গেছে তো প্যাচ খোলার আগে এই সিকোয়েন্স এখানে ছিল প্রোমোটার সিকোয়েন্স প্রোমোটার সিকোয়েন্সে প্রথমে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক কিছু প্রোটিন সংযুক্ত হয় তারপর প্রোমোটার এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সাথে এসে সংযুক্ত হয় এই আর এ পলিমারেজ নামক এনজাইমটা এখন এরা একসাথে কাজ শুরু করবে ফার্স্টে প্রোমোটার ছিল প্রোমোটারের সাথে যুক্ত হল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তারপর এই দুজনের সাথে যুক্ত হলো আর এন এ পলিমারেজ এনজাইম আর এ পলিমারেজ এনজাইম যুক্ত হওয়ার পরে প্রথমে সে কী করে এই যে ডিএনএ অনুর যে প্যাচটা প্যাচটা খুলে ফেলবে প্যাচ খুলে ফেলার পর দেখো এই যে এখানে জায়গাটুকুর প্যাচ কিন্তু খুলে গেছে এখানে আমরা লিখেছি সূচনা স্থান অর্থাৎ এখান থেকে আমাদের ট্রান্সক্রিপশনটা শুরু হবে ট্রান্সক্রিপশনের দিক অর্থাৎ এটা এই দিক থেকে এই দিকে অগ্রসর হবে এবং এটা হচ্ছে সমাপ্তি স্থান এই জায়গায় এসে ট্রান্সক্রিপশনটা শেষ হয়ে যাবে একটা ডিএনএর মধ্যে কোথায় ট্রান্সক্রিপশন শুরু হবে কোথায় শেষ হবে এটা কিন্তু নির্দিষ্ট করা থাকে এবং ডিএনএর যে ডাবল হেলিক্স গঠন ডাবল হেলিক্সের মধ্যে কি দুইটা সুতা থাকে দুইটা সুতার মধ্যে যে কোনো একটা সুতার মধ্যে কিন্তু ট্রান্সক্রিপশন হবে তো যেই সুতাটা এখানে ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করছে সেটাই হচ্ছে টেমপ্লেট বা ছাঁচ আর যে সুতাটা এখানে ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করছে না সেই সুতাটাকে বলা হয় কমপ্লিমেন্টারি সূত্র বা কমপ্লিমেন্টারি হেলিক্স এখন দেখো সূচনা স্থান থেকে কি হয় আমাদের যখন এই জায়গায় প্যাচটা খুলে গেল তখন কি হবে এই জায়গায় যে সিকোয়েন্সগুলো যে এনে যেই ছা যেটা ছাঁচ হিসেবে কাজ করবে যে হেলিক্সটা সেই হেলিক্সের যে সিকোয়েন্স সেইটার কমপ্লিমেন্টারি কিছু বেস পেয়ার এসে এখানে যুক্ত হবে ধরো তোমার এখানে যে সিকোয়েন্স ছিল ধরো এখানে ছিল এ এখানে ছিল টি এখানে ছিল জি এভাবে করে কিছু আমরা এক্সাম্পল দিলাম তো এর এগেনস্টে কোন নাইট্রোজেন বেস আসবে এর বদলে আনা জানি টি আসে কিন্তু এটা যেহেতু আরেনে এখানে তো থাইমিন থাকতে পারবে না তাহলে এর বদলে আসবে কে ইউরাসিল ইউরাসিল আসলো এর বদলে কে আসবে অ্যাডিনিন থাইমিনের বদলে অ্যাডিনিন জি গুয়ানিনের বদলে আসবে সাইটোসিন এরকম করে কমপ্লিমেন্টারি যে নাইট্রোজেন বেসগুলো সেগুলো এই ছাঁচের নিচে সংযুক্ত হতে থাকে এই দেখো এখানে আমরা দ্বিতীয় যে চিত্র যেটা হচ্ছে আমাদের এমআইএনের সূত্র বর্ধিতকরণ ধাপ সেই ধাপে আমরা দেখতে পাচ্ছি সূচনা স্থান থেকে একটু এগিয়ে গেছে কিন্তু পলিমারেজ এনজাইমটা এবং সূচনা স্থানে যেই জায়গায় ট্রান্সক্রিপশন অলরেডি করা হয়ে গেছে সেই জায়গায় প্যাচ লেগে গেছে আবার প্যাচটা কি এখানে প্রথমে প্যাচ খোলা হয়েছিল এই জায়গায় যখন ট্রান্সক্রিপশন করা শেষ এই জায়গায় আবার প্যাচ লেগে গেল এখন সামনের অংশটুকুকে ট্রান্সক্রিপশন করতে হবে তাহলে সামনের অংশটুকু প্যাচটা আবার খুলে নেওয়া হয় এই এনজাইমটা সেই প্যাচ খোলার কাজ করছে এখন দেখো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র এই হেলিক্সটা কমপ্লিমেন্টারি হেলিক্স তাহলে এই জায়গার কিন্তু কোনো এমআরএনএ এখান থেকে তৈরি হবে না এখানকার ইনফরমেশন এমআরএন এর মধ্যে আসবে না তাহলে যেটা ছাচ সূত্র এটা নিচের যে হেলিক্সটা এটা হচ্ছে ছাঁচের হেলিক্স বা টেমপ্লেট এই হেলিক্সের কমপ্লিমেন্টারি বেসগুলোও কিন্তু এখানে যুক্ত হয়ে একটার পর একটা যুক্ত হয়ে এমআরএনএ তৈরি করছে এখন দেখো এমআইএনএ তৈরি হতে হতে যখন আর এনএ পলিমারেজ এনজাইমটা সমাপ্তি স্থানে পৌঁছে যাবে তখন সেই জায়গার কিছু প্রোটিনগুলো এই প্রক্রিয়াটাকে ইনহিবিশন করে বা বাধা দেয় বাধা দিলে সেই জায়গায় ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে গেলে এখানে এমআরএনএ তৈরি প্রক্রিয়াটা এখানে স্টপ হয়ে যাবে তাহলে এখানে দেখুন লম্বা একটা এমআরএনএ কিন্তু তৈরি হলো এটা কি সূচনা স্থান থেকে সমাপ্তি স্থান পর্যন্ত ছাঁচ সূত্রের যেই বেসগুলো ছিল তার কমপ্লিমেন্টারি বেস নিয়ে এই এমআরএনএটা তৈরি হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রি এম আর এই প্রক্রিয়ায় সমাপ্তি সূচনা স্থান থেকে সমাপ্তি স্থান পর্যন্ত ট্রান্সক্রাইব করে আমি যে এম পেলাম ওটাকে আমরা বলছি প্রি এম আর এন এটা কিন্তু একটা এখন ফাইনাল এমআরএনএ না কেন কারণ এ এমআরএন এর মধ্যে এমন কিছু অংশ আছে যে অংশগুলো আমার দরকার নেই যে অংশগুলো আমার প্রোটিন তৈরি করতে সক্ষম না বা সেটা আমাদের কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না এ কারণে করা কী হয় যে একটা কিছু স্প্লাইসিং একটা প্রক্রিয়া আছে স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে অপ্রয়োজনীয় এই অংশগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় অপ্রয়োজনীয় এই অংশগুলোকে বলা হয় ইন্ট্রন্স এবং যেগুলো প্রয়োজনীয় অংশ সেগুলোকে বলা হয় এক্সন্স তাহলে স্লাইসিং প্রক্রিয়া আমি ইন্ট্রন্সকে বাদ দিয়ে শুধুমাত্র এক্সন্স ওয়ালা যে এমআরএনএ ছিল সেটাকে রেখে দিলাম এখন এই এমআরএন মধ্যে শুধুমাত্র একজন্স আছে যেগুলো থেকে মূলত আমার প্রোটিন তৈরি করা সম্ভব তাহলে আমি এখানে এমআরএনএ ফাইনাল এমআরএনএ পেলাম স্লাইসিং করার পরে সেটাই হচ্ছে আমার সম্পূর্ণ ধাপটা সমাপ্ত হয়ে গেল। এই প্রক্রিয়ার মাধ্যমে আমার ট্রান্সক্রিপশনটা শেষ হয়ে গেল আমি একটা ফাইনাল এমআরএনএ পেলাম এখন এটা আমার চিত্রের মাধ্যমে বর্ণনা করলাম এখন যে আমাদের লিখতে হবে যে বর্ণনাটা সেটার একটা প্যাটার্ন তোমাদেরকে দেখাচ্ছি দেখো সূচনার মধ্যে আমরা প্রথমে লিখেছি কি ডিএনএতে প্রতিটি জিনের জন্য একটা প্রোমোটার থাকে প্রথমে প্রোমোটারে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হবে এরপর আল এনএ এনজাইমটা জেন্জাইমটা প্রোমোটার এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সাথে আবদ্ধ হবে সংযুক্ত হওয়ার পর প্রথমে আল পলিমারেজ পলিমারের কি কী করে ডিএনএর পাকটা খুলে নেয় আমরা অলরেডি এই প্রসেসগুলো কিন্তু বর্ণনা করে এসেছি প্রথমে কমপেক্ষে কমপক্ষে বৃষ্টি বেস পেয়ার খুলে যাবে এরপর কি হবে হেলিক্সের যে স্ট্যান্ডে কাঙ্ক্ষিত জিন থাকবে সেই স্ট্যান্ডটাই ছাঁচ হিসেবে ট্রান্সক্রাইব করা হবে অর্থাৎ যেই স্ট্যান্ডে জিন আছে সেই স্ট্যান্ডে ট্রান্সক্রাইব করে এমআরএন তৈরি হবে যেই স্ট্যান্ডে জিন নেয় সেই স্ট্যান্ডটা কিন্তু কমপ্লিমেন্টারি স্ট্যান্ড হিসেবে থাকবে ট্রান্সক্রিপশন শুরু হয় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী অবস্থায় অর্থাৎ আমার ট্রান্সক্রিপশনটা ওই যেই ছাঁচের মধ্যে আমাদের যে এমআরএনটা তৈরি হবে সে এমআরএন দিক হবে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী এখন নিউক্লিওটাইডের পরিপূরক বেছে নিয়ে ছাঁচের সাথে সংযুক্তির মাধ্যমে আর এনএ তৈরি হয় যেটা আমি অলরেডি বলেছি যে তোমার এটা ছাঁচ হলে এই ছাঁচের মধ্যে যেই নাইট্রোজেন বেসগুলো থাকবে তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড থেকে নাইট্রোজেন বেসগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে এই মারেন এনএটা তৈরি করা হবে এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ আর এনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ অর্থাৎ সূচনা আমাদের শেষ প্রক্রিয়া শুরু করা হয়ে গেছে এখন কী হবে আর এনএ তৈরি লম্বা হতে থাকবে আর তৈরির প্রক্রিয়াটা চলতে থাকবে তা আর এন পলিমারেজ পলিমারেরজেম কী করে বেস পেয়ারিং নীতি অনুযায়ী একটার পর একটা নিউক্লিওটাইড সংযুক্ত করে যায় ডিএনএ স্ট্র্যান্ডে যদি এ টি সি জি এ বেস থাকে তাহলে আর তে কী হবে আর তে এ এর এগেন্স্টে থাকবে ইউ টি টি এর এগেইনস্টে এ এ সি জি সি এর এগেইনস্টে জি জি এর এগেইনস্টে সি এর এগেইনস্টে ইউ এভাবে একটা নাইট্রোজেন বেসের একটা বিন্যাস তৈরি হবে তো খোলা অংশে ট্রান্সক্রিপশন শেষ হয়ে গেলে আর পলিমারেজ এনজাইম কী করবে সামনে থেকে আরেকটি অংশ খুলে নেবে এবং একই সাথে পেছনের অংশকে সে সংযুক্ত করে প্যাচ লাগিয়ে দেবে বা পাক তৈরি করে দেবে যেটা আমরা অলরেডি দেখেছি যখন একটা অংশ ট্রান্সক্রিপশন করা হয়ে যায় তখন সেই অংশটা আবার প্যাচ খেয়ে হেলিক্সের ডাবল হেলিক্সের গঠনে চলে যায় আর যে অংশ এখন ট্রান্সক্রাইব করা হবে সামনের অংশটা তখন প্যাচ খুলে আবার দুইটা সূত্র আলাদা হয়ে যায় সমাপ্তিকরণ এখন প্রক্রিয়াটা কিভাবে শেষ হবে ডিএনএর ছাচের স্ট্র্যান্ডে একটা সমাপ্তিকরণ স্থান নির্দিষ্ট থাকে যখন আর পলিমারেজ এনজাইম অগ্রসর হতে হতে সেই সমাপ্তিকরণ স্থানে পৌঁছায় তখন ট্রান্সক্রিপশনটা সমাপ্ত হয়ে যায় ব্যাস আমাদের সমাপ্ত হয়ে গেল ট্রান্সক্রিপশন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমরা ডিএনএর রেপ্লিকেশন বা অনলিপন প্রক্রিয়ায় প্রুফ রিডিং এবং মেরামতের একটা ব্যবস্থা দেখেছিলাম কিন্তু ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রুফ রিডিং এবং মেরামতের কোনো ব্যবস্থা নেই এখন এই আর চূড়ান্ত করতে হবে যেটা আমরা বলেছিলাম যে প্রি এমআরএনএ তৈরি হয় যেটা সেখানে একজন্স এবং ইন্ট্রন্স মিলিতভাবে থাকে একজন্স বৈশিষ্ট্য প্রকাশ করবে বা প্রোটিন তৈরি করতে পারবে ইন্ট্রন্সে প্রোটিন তৈরি করতে পারবে না তো এখন আমাদের কি করতে হবে এই ইন্ট্রন্সগুলো বাদ দিয়ে শুধুমাত্র এক্সন্স নিয়ে একটা এমআরএনএ তৈরি করতে হবে এটাই হবে চূড়ান্ত এমআরএনএ এখন এই প্রক্রিয়াটাই আমরা এখন করবো স্প্লাইসিংয়ের মাধ্যমে স্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ থেকে ইন্ট্রন্স বাদ দিয়ে এন্ট্রন্স শুধুমাত্র এক্সন্সকে রাখা হয় এবং চূড়ান্তকরণের পূর্বে এমআইনের যে ফাইভ প্রাইম প্রান্ত তার মাথায় একটা ক্যাপ লাগানো হয় ক্যাপের উপাদান হচ্ছে গোয়ানিন নিউক্লিওটাইট অনেকগুলো গোয়ানিন নিউক্লিওটাইট মিলে একটা ক্যাপ তৈরি করা হয় সেটা ফাইভ প্রাইম প্রান্তে লাগানো হয় এবং থ্রি প্রাইম প্রান্তে একটা পলি লেজ সংযুক্ত করা হয় অনেকগুলো অ্যাডিনিন পরস্পরের সাথে যুক্ত করে একটা লেজ তৈরি করা হয় এগুলো মূলত কি করে যখন এমআইএনএটা তৈরি হয়ে যায় এমআইএনএ কোথায় তৈরি হয় বলতো এমআইএনএ তৈরি হয় কিন্তু আমাদের নিউক্লিয়াসের মধ্যে কারণ নিউক্লিয়াসের মধ্যে আছে কি ডিএনএ ডিএনএ থেকে এমআইএনএ তৈরি প্রক্রিয়াটা ঘটে নিউক্লিয়াসে তারপর এমআইএনএ প্রস্তুত হয়ে যাওয়ার পর এমআইএনএটা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে আস্তে করে সে সাইটোপ্লাজমে চলে আসে সাইটোপ্লাজমের মধ্যে পরবর্তী প্রক্রিয়া হয় অর্থাৎ এমআইএনএ থেকে প্রোটিন তৈরি তো যখন এই রাইব সে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে যখন চলে আসবে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে এই নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যেই বেশ কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে এই এনজাইমগুলো এমআইনেটাকে নষ্ট করে দিতে পারে যেন এমআইএনএ নষ্ট না হয় এ কারণে তার সামনে একটা প্রতিরক্ষার ব্যবস্থা করা হয় অর্থাৎ ঢাল হিসেবে একটা গুয়ানি নিউক্লিওটাইডের ক্যাপ এবং পিছনে একটা লেজ সংযুক্ত করে দেওয়া হয় অ্যাডিনিনের এগুলো কি করে এমআইনেটাকে রক্ষা করে যেন মেইন যে আমার সিকোয়েন্সগুলো বা যেটা আমার প্রোটিন তৈরি করবে সে অংশগুলোর যেন কোনো রকমের ক্ষতি না হয় ব্যাস আমাদের হয়ে গেল এম প্রস্তুতি এখন নির্দেশনার তৃতীয় ধাপে ছিল এমআরএনএ থেকে প্রোটিন তৈরি চিত্রসহ বর্ণনা অর্থাৎ ট্রান্সলেশন প্রক্রিয়ার বর্ণনা তো আমরা এখন সেই প্রক্রিয়াটা দেখছি তো তিন নং ধাপে আমরা বলেছি চিত্রসহ আর এনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া তো এমআরএনএ থেকে প্রোটিন তৈরিকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় হয় রাইবোজোমে সংগঠিত হয় সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম দ্বারা প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে প্রয়োজনীয় উপাদান অর্থাৎ কি কি উপাদান আমাদের লাগবে এই প্রক্রিয়া করতে প্রথমেই লাগবে হচ্ছে এমআরএনএ এমআরএনএ ছাড়া তো হবেই না কারণ এমআরএন এর মধ্যেই তথ্যটা ঝুঁকানো আছে যেই তথ্যটা মূলত অ্যামানো অ্যাসিডকে কোট করে প্রোটিন তৈরি করবে টিআরএনএ দরকার টিআরএনএর পূর্ণরূপ কি ট্রান্সফার আর এই আর গুলো কী করে অ্যামাইনো অ্যাসিড নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বহন করে সে এমআনের কাছে নিয়ে এসে এমআনের যে কমপ্লিমেন্টারি যে অ্যান্টিকোরন সেটার সাথে সংযুক্ত করে অ্যামাইনো অ্যাসিডটাকে সেই জায়গায় মূলত নিয়ে আসে আমরা প্রক্রিয়াটা সামনে দেখব এখন দেখি অ্যামাইনো অ্যাসিড এটা তো অবশ্যই লাগবে কারণ প্রোটিন তৈরি করতে হবে আমাদের সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড ছাড়া তো প্রোটিন তৈরি করা সম্ভব না পর লাগবে হচ্ছে আমাদের রাইবোজম রাইবোজম কিন্তু এখানে মূলত এই প্রক্রিয়া নিয়ন্ত্রক রাইবোজোমের অঙ্গাণুটার মধ্যে মাধ্যমেই কিন্তু এই প্রোটিন তৈরি প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং কিছু অ্যাক্টিভেটিং এনজাইম কিছু এনজাইম এই প্রক্রিয়ায় কাজে লাগে এখন ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় দেখো প্রথমে কি হয় টিআরএনএ সেটা হচ্ছে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সহ শক্তিকৃত টিআরএনএ বা চার্জড টিআরএনএ টিআরএনএ কিন্তু ফার্স্টে সক্রিয় থাকে না টিআরএনএকে সক্রিয় করা হয় চার্জ করা হয় চার্জ হয়ে সে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে তাহলে দেখো যদি এটা হচ্ছে তোমার এমআরএনএ এমআরএন এর মধ্যে একটা এখানে ধরো এখানে হচ্ছে সূচনা করণটা আছে সূচনা করণ সবসময় ফিক্সড এ ইউজি এই সূচনাকরণেই ফার্স্টে প্রথম এটা যুক্ত হবে তো এ ইউজি এর যে এ কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স সেটা কী হতে পারে এর এগেনস্টে থাকবে কে ইউ এর এগেনস্টে এ জি এর এগেনস্টে সি এখন এই সিকোয়েন্সটা কোথায় থাকে টি এন এর মধ্যে থাকে টি এন এর একটা থাকে অ্যান্টি কোডন ফাঁস বা অ্যান্টি কোডন লুপ এন এর মধ্যে বেশ কিছু লুপ থাকে এর মধ্যে একটা লুপকে বলা হয় হচ্ছে অ্যান্টিকোডন লুপ এই অ্যান্টিকোডন লুপের সিকোয়েন্সটা কোডনের কমপ্লিমেন্টারি হয় বা সম্পূরক হয় এটাকে আমরা জানি যে এর তিনটা পরপর বেস সিকোয়েন্সকে বলা হয় একটা কোডন তিনটা বেস সিকোয়েন্স মিলে একটা কোডন কোডনের কমপ্লিমেন্টারি যে বেস সিকোয়েন্স সেটাই হচ্ছে কোডন এই অ্যান্টিকোরনটা টিআরএন এর যেই ফাঁসের মধ্যে থাকে বা যেই লুপের মধ্যে থাকে সেটাই হচ্ছে অ্যান্টিকোডন লুপ তাহলে কোডন লুপের সিকোয়েন্স অনুযায়ী এখানে কি হবে নিচে একটা আবার প্রোটিন থাকবে গুলো কী করে অ্যাসিড অ্যাসিডকে বহন করে নিয়ে আসে এখানে প্রোটিন না এখানে অ্যামাইনো অ্যাসিড থাকবে তাহলে এখানে কী হবে এ ইউজি এই কোটটা যেই অ্যামাইনো অ্যাসিডকে কোট করে সেই অ্যামাইনো অ্যাসিডটা বহন করবে এই টিআরএনএ এখানে কে কোট করে ইউ ইউজি তো খেয়াল করো আমাদের কোডনের জন্য যে অ্যামাইনো অ্যাসিডটা থাকবে বা কোডন যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে সেই অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে টিআরএনএ এবং টিআরএনএর মাথায় যে অ্যান্টি লুপটা থাকবে সেই অ্যান্টি সিকোয়েন্স হবে কোডনের কমপ্লিমেন্টারি এটা খেয়াল করো তাহলে এখানে প্রথম যে এমআরএনএরটা ছিল এমআরএনএ সিকোয়েন্সটা হচ্ছে এই ইউজি এই সাধারণ সূচনা কোডনের মধ্যে প্রথমে টিআরএনএ আসবে যেই টিআরএন এর অ্যান্টি কোডনের সিকোয়েন্স হচ্ছে ইউএসি তো এরা সূচনা বিন্দিতে যুক্ত হলো এবং এর মত এর সাথে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে রাইবোজোমের ছোট ইউনিট বা ছোট সাব ইউনিট যেটা আমরা জানি আমাদের শরীরে যে রাইবোজোম বা প্রকৃত কোষে রাইবোজোমের দুইটা সাব ইউনিট এস ফরটি এস তাহলে দেখো ফর্টি এস যে সাব ইউনিটটা সেটা এখানে আসলো আসার পর এখানে কি আসলো এখানে এ আছে এবং এখানে মেথিওনিন সহ যে টিআরএনএটা সেটা আছে এই সবগুলো এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় হচ্ছে সূচনা যৌগ এরপর ওই সূচনা যৌগের সাথে যুক্ত হবে কে রাইভোজমের বড় এককটা বা বড় সাব ইউনিটটা সিক্সটি এস যে ইউনিটটা সে যুক্ত হলো যুক্ত এই বড় সাব ইউনিটে দুইটা সাইট থাকে এ সাইট এবং ই সাইট প্রথমে টিআরএনএ এ সাইটে প্রবেশ করে এস সাইটের পর ধরো এটা যদি একটা বড় একটা ইউনিট হয় এটা হচ্ছে এ সাইট এটা হচ্ছে পি সাইট প্রথমে টিআরএনএ এ সাইটে ঢুকে সাইট থেকে পরে পি সাইটে যায় যখন এ সাইট খালি হয়ে যায় এ সাইটে আবার নতুন আরেকটা টিআরএনএ কিন্তু আসতে পারবে এবং এই রাইবোজোমটা কি সামনের দিকে আগাতে থাকে এটা হচ্ছে এমআরএনএ এখানে এমআরএন জন্য এ সাইটে এখানে যে তিনটা কোডন ছিল সেই কোরডনে এগেন্সে অ্যান্টি সহ টিআরএনএ আসলো আসার পর সেটা যে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসলো এ সাইড থেকে সে যখন পি সাইডে যাবে তখন সে অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে পূর্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের সাথে পলিপেপটাইড চেনের মাধ্যমে সংযুক্ত হবে তো এখানে পেপটাইড বন্ধন তৈরি হয় পি সাইডে কী হবে পেপটাইড বন্ধন তৈরি হবে এবং এখানে কাজ শেষ মানে কি সে সামনের দিকে আগাবে এই এখানে এমআরএনএ কিন্তু ধরে নাও এটা স্থির কিন্তু সামনের দিকে আগাবে কে রাইবোজম তাহলে ছোট ইউনিট সহ সে সামনের দিকে আগাতে থাকবে যখন এ সাইড খালি হয়ে যায় তখন এ সাইডে আবার নতুন একটা টিআরএন তার নতুন অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রবেশ করবে এরপর দেখো জিটিপি থেকে শক্তি গ্রহণ করে ইনিশিয়েশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন এমআরএনএ টি আর এবং রাইভোজোমকে একত্রে এনে দেয় এই যে এমআরএনএ টিআরএনএ রাইভোজম প্রথমে যে এসেছিল সূচনাযোগ্য তৈরি করেছে এই শক্তিটা তারা কোথায় পেয়েছে জিটিপি থেকে এরপর দেখো সংযুক্ত স্থানে এমআরএনএ এবং টিআরএনএ অ্যান্টি প্যারালাল যেটা আমি অলরেডি বলেছি যে জায়গায় সংযুক্ত হচ্ছে সেই জায়গায় এমআরএনএ সিকোয়েন্সের সাথে প্যারালাল হিসেবে থাকবে টিআরএনএর অ্যান্টি কোরন ফাঁসের সিকোয়েন্স এখন দেখো রাইবোজোম এমআরএন সূত্রের সূত্রে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখে অবস্থায় চলে এমআরএন এর ফাইভ প্রাইম প্রান্ত থেকে থ্রি প্রাইম প্রান্তের দিকে রাইবোজম চলে ফলে একটির পর একটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করতে থাকে এখন আমরা চিত্রের মাধ্যমে এই বর্ণনাটা দেখব তো প্রথমে এটা দেখতে পাচ্ছ একটা এমআরএনএ শুরু হলো ট্রান্সলেশনের প্রক্রিয়াটা এটা প্রথম যে কোডনটা এ এই প্রথম কোডনে ফার্স্টে কি হবে রাইবোজমের ছোট সাব ইউনিটটা আসবে ফর্টি এস এসে যুক্ত হলো এবং শক্তিকৃত টিআরএনএ আসলো যেই টিআরএনএ যে এই যে অ্যান্টিকোডন ফাঁস এই অ্যান্টিকোডন ফাঁসের সিকোয়েন্স কি অ্যান্টিকোডন ফাঁসের সিকোয়েন্স হচ্ছে ইউ এ সি এই অ্যান্টিকোডন ফাঁস সে মেথিওনিনকে নিয়ে এলো যেহেতু এই ইউজি মেথিওনিনকে নিনকে কোড করে মেথিও অ্যাসিড নাম অ্যামানো অ্যাসিডকে কোট করে অর্থাৎ সে কারণে সে মেথিও নিয়ে আসলো আসার পর সে কি করবে ফার্স্টে হচ্ছে সে এস এ সাইটে প্রবেশ করেছিল এই শক্তিকৃত টিআরএনএটা এ সাইড থেকে সে পি সাইটে আসছে আমরা সরাসরি ছবিতে দেখতে পাচ্ছি সে পি সাইটা অবস্থান করছে প্রথমে সে এ সাইটে এসেছিল এ থেকে সে পিতে আসছে পিতে আসার পর কী হয় সে মেথিওনিনটা পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয় মেথিয়োনিনে এখানে প্রথম অ্যামানো অ্যাসিড এখানে এখনও পেপটাইড যুক্ত হবে না পরবর্তী ধাপে যে অ্যামানো অ্যাসিডগুলো আসবে সেগুলো যুক্ত হবে এরপরে দেখো এখানে কোট করা হয়ে গেলে আস্তে আস্তে সাব ইউনিটগুলো সামনের দিকে অগ্রসর হয় এখানে রাইবোজমটা আগাচ্ছে এখানে কিন্তু এমারেনে নড়াচড়া করবে না রাইবোজমটা আগাবে রাইবোজমটা আগাতে আগাতে কি হয় তিনটা করে কোডনকে যে অ্যামাইনো অ্যাসিড কোট করে তিনটা কোডন তিনটা করে অ্যামা এখানে বেস সিকোয়েন্স একটা করে কোডন যে কোডন যে অ্যামানো অ্যাসিডকে কোট করে সেই অ্যামানো অ্যাসিড একটা করে এসে এসে টিআরএন এর মাধ্যমে এসে এসে যুক্ত হয়েছে অলরেডি তো দেখো প্রথম যে এ ইউজি এ কোট করে মেথিওনিনকে তাহলে এখানে প্রথমে মেথিওনিন আছে মেথিওনিনের পরে আছে সিসিইউ সিসিইউ এটা এই কোডনটাকে কোট কোডনটা হচ্ছে প্রোলিন অ্যামানো অ্যাসিডকে কোট করে তাহলে মেথিওনিনের পরে প্রোলিন যুক্ত হয়েছে পেপটাইড বন্ড দিয়ে ইউএইউ এই কোডনটা টাইরোসিন অ্যামানো অ্যাসিডকে কোড করে তাই টাইরোসিন অ্যামানো অ্যাসিডটা এখানে যুক্ত হয়েছে এরপর দেখো এখন যে অবস্থায় আছে রাইবোজোমের বড় ইউনিটটা এখন সে তার পি সাইটে আছে কে জি এবং এ সাইটে আছে সিসিউ কোডন তাহলে পি সাইটে কোন টিআরএনএটা আছে যেই টিআরএনএর অ্যান্টি কোডোনের সিকোয়েন্স সি এবং যেই টিআরএনএ বহন করছে আর নামক অ্যামাইনো অ্যাসিডকে যেহেতু জি ইউ কোডনটা আর্জেনিন অ্যামানো অ্যাসিডকে কোড করে তাহলে সে অবশ্যই আর্জেনিনকে নিয়ে আসবে এখন এই আর্জেনিনটা পূর্ববর্তী যে অ্যামাইনো অ্যাসিডগুলো সেগুলোর সাথে কিন্তু পেপটাইট বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে গেল পি সাইটে পেপটাইড বন্ড তৈরি হয় কিন্তু এ সাইটে দেখো যে অ্যামাইনো অ্যাসিডটা এসেছে সেটা কিন্তু এখনও যুক্ত হয়নি যখন এই অ্যামাইনো অ্যাসিডটা পি সাইটে আসবে তখন সে পেপটাইড বন্ডে যুক্ত হবে এটা ট্রান্সলেশনের বর্ধন হচ্ছে সমাপ্তিকরণ অর্থাৎ এখানে কোডনের ক্ষেত্রে তিনটা স্টপ কোডন কাজ করে ইউএএ ইউ এ জি এবং ইউ জি এ এই তিনটা কোডন আসা মানে হচ্ছে এখন ট্রান্সলেশনটা বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে ইউ নামক একটা কোডন আছে এটা কিন্তু স্টপ কোডন তো যখন রাইভোজমটা আগাতে আগাতে এই স্টপ কোডনে চলে আসবে তখন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে এইতে স্টপ হয়ে গেল তাহলে আমার লাস্ট পর্যন্ত যে কোডনটা ছিল সিসিইউ এটা কোড করে লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে তাহলে লাস্ট আমার অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লিউসিন এটা তার পূর্ববর্তী সকাল অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে গেল তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো সিকোয়েন্স অনুযায়ী যুক্ত হয়ে কিন্তু একটা প্রোটিন তৈরি করলো এভাবে আমরা ট্রান্সলেশন প্রক্রিয়াটা সমাপ্ত হয়ে গেল এখন আমরা লাস্ট যে ব্যাখ্যাটা সেটা দেখব তা দেখো প্রক্রিয়াটা যদি এভাবে চলতে থাকে তাহলে কি হবে আমরা আগে যতটুকু ব্যাখ্যা দেখেছিলাম যে আস্তে করে পি এ সাইটে একটা করে টিআরএনএ আসবে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে এ সাইড থেকে পি সাইটে যাবে পি সাইডে পেপটাইড বন্ড তৈরি হবে তো এইভাবে চলতে থাকলে কি হয় পরবর্তী শক্তিকৃত টিআরএনএ এ সাইটে প্রবেশ করতে থাকবে খালি যখন হয়ে যাবে এ সাইড তখন এ সাইটে প্রবেশ করবে পি সাইটে এসে অ্যামাইনো অ্যাসিডগুলো কী হবে বর্ধিষ্ণু পট চেনের সাথে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হবে তো রাইবোজোম ইমায়নে বরাবর চলতে চলতে যখন এ সাইডটা স্টপ কোডনে প্রবেশ করে তখনই এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় এরপরে নতুন সৃষ্ট যে প্রোটিন অনুটা সেটা রাইবোজোম থেকে মুক্ত হয়ে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করতে থাকে তো এভাবেই মূলত ট্রান্সলেশন প্রক্রিয়াটাও সমাপ্ত হয়ে যায় তো এ ছিল আজকে আমাদের যে অ্যাসাইনমেন্টের সমাধান সেটা সম্পর্কে আলোচনা তো এখানে আমি মূলত মেইন যে কথাগুলো সেগুলো বর্ণনা করার চেষ্টা করেছি তোমরা চাইলে এই কথাগুলো আরও সুন্দর করে গুছিয়ে আবার আরেকটু ইলাবোরেট করে লিখতে পারো তোমাদের যেভাবে প্রেজেন্ট করলে জিনিসটা সুন্দর হয় সেভাবে করবে এবং অবশ্যই চেষ্টা করবে ছবিগুলো খুব সুন্দর করে আঁকার আর সেক্ষেত্রে যেহেতু তোমাদের এখানে অলরেডি অ্যাসাইনমেন্টের কাজই হচ্ছে চিত্রসহ বর্ণনা ছবি যদি ভালো না হয় দেখতে ঠিক মতো লেবেলিং যদি না করো তাহলে কিন্তু তোমরা কখনোই এখানে ভালো মার্কস পাবে না তাই তোমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য সাজেশান থাকবে সুন্দর করে বর্ণনা লিখতে হবে হ্যান্ডরাইটিং ভালো করবে এবং সেক্ষেত্রে চিত্রগুলো খুব সুন্দর করে আঁকবে আর আমাদের যে টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটা সেটা সাথেই সবসময় থাকবে আর আমাদের আরও যে কিছু চ্যানেল আছে টেকনিক এডুকেশন লাইভ টেকনিক ইজুকেশান এমসিকিউ এমসিকিউ টেকনিক এডুকেশন ক্রিয়েটিভ এই চ্যানেলগুলোতেও কিন্তু তোমরা বিভিন্ন রকমের উপকারী ভিডিও পাবে সৃজনশীল সংক্রান্ত এমসিকিউ সংক্রান্ত তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য সবসময় আপডেট থাকার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবে তো সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি